ধর ভাইয়া আমাকে আরো 10 টাকা দিতে পারবা? তুই তো স্কুলের প্রতিদিন 10 টাকা করে নিতি, আজকে আরো 10 টাকা কেন? আর দাও না, পরে বলবো। না তুই আগে বল যে বাড়তি 10 টাকা দিয়ে কি করবি তুই? আমাদের স্কুলে আব্দুল্লাহ স্যার আছে না? হ্যাঁ, উনি বড় ছাত্রদের থেকে টাকা তুলছে, ওই যে ফিলিস্তিন মানুষদের জন্য। আচ্ছা, তুমি আরো 10 টাকা দিলে 20 টাকা হবে, ওই 20 টাকা থেকে 5 টাকা টিফিন খাবো আর 15 টাকা ফিলিস্তিনের শিশুদের জন্য পাঠাবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। স্যার যদি তোরে বলে হুমায়রা তুমি এখনো ছোট, তোমার থেকে টাকা নেওয়া যাবে না, তখন? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? অসহায় মানুষদের জন্য এবং স্বাধীনতাকামী মুজাহিদদের জন্য সাহায্য পাঠানো আমাদেরই উপর কর্তব্য। তোমরাই বলো, আমরা যদি সেসব মুসলমানদের সাহায্য না করি তাহলে কে করবে? হুম স্যার, ঠিক বলেছেন, মুসলমানদের পাশে তো আর ইহুদি খ্রিস্টানরা দাঁড়াবে না। স্যার, আমি এই কথাগুলো আমার আব্বুকে বলেছি, উনি খুব খুশি হয়েছে এবং বলেছে আপনার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে বিস্তারিত বলে নেব, ঠিক আছে? এই নেন স্যার। এটা কিসের টাকা? এটা ফিলিস্তিনের জন্য। না না, তুমি ছোট, তোমার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। আমি জানি না স্যার, আমি যাই। এই শুনো শুনো শুনো, আচ্ছা ও যেন কে ছিল? চিনি না স্যার। তুমি চিনো? মাস্ক লাগানো ছিল তো, ঠিক বলতে পারি না কে। আচ্ছা ঠিক আছে যাও। سر من الله وفتح قريب দখলদাররা আন্দালুস দখল করেছে, আমরা তা ভুলে গেছি, কিন্তু ফিলিস্তিনের ভাগ্য যেন স্পেনের মতো না হয়। এই জন্য আপনার সন্তানকে ফিলিস্তিনের ইমানদীপ্ত গল্প শোনান, অসহায়দের সহযোগিতায় উদ্বুদ্ধ করুন। হয়তো আপনি বয়সের ভারে নুয়ে পড়ছেন, কিন্তু আপনার শিশুই একদিন আকসা বিজয়ের সাক্ষী হবে ইনশাআল্লাহ। এটা কি আনলি? যা পাল্টা আন। তাহলে কি আনবো? মজু আন যা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান করিব ওয়া বাশশিরিল মুমিনিন।